আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু তাইলে আজ জানার ওরে ডিসকাস করিউম জানই দে আইসিজে কুড় মধ্যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস মধ্যে জিবানে কি হিয়ারিং ওয়ে হিয়ারিং ইবার বাবুতে ডিসকাস করিউম তাইলে ইবা হিয়ারিং কেলা গরা বুঝেন হদইলে গাম্বিয়ার তরফ তো পুরা প্লেনারি দাসে জিবানে কি ফুল রিপোর্টরে কুড় মধ্যে তুলি দন জরিয়া ইয়াতো হাত মাসেতে অষ্টম মাস আগে গাম্বিয়ার তরফ তো পুরা রিপোর্ট তারা ক্লিয়ার করিয়রে কোয়ারে ডাইরেক্ট ডকুমেন্ট দা এভিডেন্স সাবত কল তুলি দন জরিয়া তুলি ইহনর ওরে ইনসাফ ওক এন হই দে ইয়ানরে বর্মার মিলিটারি অকলে তারা দাসে গাম্বিয়া ইয়ে যে রিপোর্ট তুললে ইবাদ আছে এ দাসে হাসামিসা তুললে আর গাম্বিয়া লইরে বর্মা লেখন বাজা নাই গাম্বিয়ার তরফ তো কেসিয়ান খুললে দিয়ে ইয়ান দেবে কানুনিয়ান হইরে এখান রাইটিং সাবমিশন বলে হ এখান লিখিত একখান সিডি তুলি দিয়ে ইয়ানর ওরে দাসে হিয়ারিং করা যোগ আর ডিফেন্স গরিবেন হয়ে বর্মা তু তুলিল দিয়ে ইয়ান আল্লাহ বলি তাহলে হিয়ারিং ইবা এহাপ্তার হিয়ারিং ইবা চলিয়ে দেব তাহলে ইয়ানোর মাঝে হিয়ারিং চলিয়ে দেওয়ার ভিতরে বর্মার তরফ তো যেদুর নাকি অবজেকশন অকল দিয়ে অপোজিট করিয়রে যেটুকুর নাকি হতাকল হইয়ে তৈলি ইয়ানরে গাম্বিয়ার গাম্বিয়ার দাসে লয়ার টিম অকলের তরফ তো ফুললি দাসে তারা রিপোর্টরে তারা বর্মারে এগেইনস্ট করি তারা দাসে হতা হইয়রে তারা দাসে হইতে হাইয়ে জিয়ানোর জরিয়া গাম্বিয়ার দাসে জাস্টিস মিনিস্টার নিজে থিয়াইয়রে ডিফেন্স করি বা যে দাসে লয়ার কলর ভিতরে বেশি খাবেল খাবেল লয়ার কল পলিহকর যে নাকি আছে তাহলে তারা তরফ তো জবরদস্ত জবাব দিয়ে তাহলে খুড়ে কানুনে লদে হতাই ইন্দাসে আর রোহিঙ্গার কে সালাদ দে লয়ার কল দে তারা আছে তারা তরফ তো হওয়া গিয়ে দে ওই তারার তরফ তো এন্দিলা কাবেল হতা হওয়া এড়ে ন যা কানুনি হতা ন হ এড়ে গাম্বিয়ার জাস্টিস দাসে টিমর ভিতরে লয়ার টিমর ভিতরে পলিহগত্তু জীবনে কি ফ্লিপসান দ এন্দিলা পয়েম আকেবান বাজে দাসে এন্দিলা আরসালান সুলেমান বাজে দাসে আরো অন্য অন্য দশ বারো জন পনেরো জন লয়ার কল বিশেষ পাট পলিহকর গাম্বিয়ার জাস্টিস মিনিস্টার হুয়াতি দাউদ জাহালুল লয়েরে তারা যে নাকি ডিফেন্স গুজে বেশি মজবুতি হতার দাসে হয়ে দেখাই তো এই বর্মাইয়ে যেহেতু গুণ গজ্জে তাহলে লাস্ট খতাম মাঝে গাম্বিয়ার জাস্টিস মিনিস্টার তো হয়ে দিয়ে কি বলে হইলে বর্মার মিলিটারি কলর নমাইন্দার তরফ তো যে হতাগীন হইয়ে ইম বেগুনরে অবজেকশন ইম বেগুনরে দাসে রিজাইন করা যো কুড়রে আ হইরেন হইরে তাই বা যে হই দি কি গাম্বিয়ার জাস্টিস মিনিস্টার দাউদ জালু তরফ তো আর হই দে যে কো মরবরে জুনোসাইড করের ইয়ে কমিবার বর্মার হিয়ারিং এর মধ্যে তারা দাসে একবারও কমিবার ওরে জুনোসাইডর নাম আর কমিবার নামরে নলদে তল্লা রোহিঙ্গা হিসাবে নাম নলদে তল্লা ইন্দাসে বেগুন জুনোসাইডের ভিতরে বলে হই রে তাহলে ইয়ান জুনোসাইড ইনো জুনোসাইড বলে হই রে কইদি বল দে গাম্বিয়ার তরফ তো হইয়া তাহলে মজবুতি সাবুত ডকুমেন্ট লইয় রে কইয়ে দে তল্লা তাহলে কুড়ে লাস্ট তারার দাসে জিয়ান স্টেটমেন্ট স্টেটমেন্টের মধ্যে হইয়ে দেখি বলে হইলে হদে বর্মার তরফ তো জিয়ান কান রাইটিং সাবমিশন করা গেল ইয়ানরে হিয়ারিং আর গজি তাহলে ইয়ানর ফুরাফুরি ইনসাফদ ইনসাফ হদে বা হইব নইব ইয়ান হন ন হ আর ইয়ানর ওরে গোয়া হিয়ারিং গজি ইয়ানর ওরে আর গো ফুননি তাহলে বর্মা ইয়ে জিন নাকি অবজেকশন দিয়ে ইনো ফুননি তাহলে গাম্বিয়ার তরফ তো হই দিয়ে ইনো আর ফুননি তাহলে ইনর ওরে ডিসিশন হতো লইব ইয়ার আজও তারা ফাইনাল ন করে কিন্তু তারা টাইম মোকাল কইলে তাহলে এই বাহনের রেজাল্ট ন রেজাল্ট ওইটি আরো টাইম লাগিব ওই তো ওভারও লম্বা আরো মনটু কতদিন যাইব তো ইয়ান হইলে ফুরাফুরি আছে গাম্বিয়ার আর বর্মার এই আইসিজি মাঝে ফুরানি চলিয়ে দে ইনর ওরে আছে ওনারা ক্লিয়ার করি বুঝাই দিবে বুঝাই দিবে বলে আশা করি তো ইয়ার বাদে আছে তাহলে আরাকান যেন নাকি লয়ার টিম অকলের তরফ তো তারা দাসে তারা আরো আরজ গুজে দেখি বলে হইলে আরসালান সুলিমান দাসে লেখে দে গাম্বিয়া মায়ানমার প্রফেশনাল মেজার হিয়ারিং ফিনিশ উই ট্রাস্ট মানে আর বিশ্বাস করি ফেরি দ্যাট আইসিজে উইল রিজাইট আইসিজে দাসে রিজাইট করিব অল অফ বর্মার অবজেকশনরে হোপ দে উইল ডু সো
কুইকলি জাস্টিস যদি তারা বেগুনরে রিজাইট করে দইলে ইনসাফ চলতি হয়ে যাবে গই আশা করি এন হইরে আরসালান সুলেমানে এবে লিখে তাহলে ইনসাফ যদি ঢেলে দইলে ইনসাফ দুনিয়ার মাঝে তাহলে হারা দাসে ইনসাফ ওই বললা বলি তারা দাসে বেগুন সাহান হদ্দিরি তো এখন ব্রিটিশর ফন্দাস ফাঁসফা পর্যন্ত পার্লিমেন্টেরিয়ান এমপি কল 55 ব্রিটিশ পার্লিমেন্টেরিয়ান্স ফ্রম 9 ডিফারেন্ট পলিটিক্যাল পার্টি মানে নওয়া ব্রিটিশর পলিটিক্যাল পার্টির ফন্দাস ফাঁসফা পর্যন্ত এমপি কল তারা দাসে বেগুনে মিলিয়রে বর্মার ওরে স্যাংশন লাগাই বললা বর্মার মিলিটারি ওরে স্যাংশন লাগাই বললা বলি হইয়ে দ্য পার্লিমেন্টেরিয়ান্স আর ভেকিনস ইয়ারলিয়ার ডে mentions Nosho Ashto who is called on the British government to introduce sanctions to stop aviation's field reaching Burmese military. Burma military were a sanction lagai balla British or from the Shmaswa Vujandin MP called British parliamentarian man MP called Tara Dase Nova different as a political parties MP called area Nova party from the Shmaswa MP called Miliore Tara Dase ব্রিটিশ পার্লিমেন্টের মধ্যে হরতাল করিয়রে তারা সিঁড়ি লিখতে দেখি ব্রিটিশ গভর্নমেন্টরে জলতি একান বর্মার গভর্নমেন্ট বর্মা মিলিটারি ওরে দাসে জলতি স্যাংশন আইবল্লা বলি বেশি জবরদস্ত করিয়রে দাসে তারা দাসে স্টেটমেন্ট লিখে তৈলে বর্মার মধ্যে সলের দে হালতর ওরে তৈলে রিসেন্টলি সগাইং অদ্দ অন্যান্য জায়গার মধ্যে বেশি পাবলিক কলর ওরে বর্মার মিলিটারি কলে হামলা করে কিসিমর কিসিমর তরিকা লইয়ে হামলা কল করে দেয়ান রে দাসে দেখা যার তৈলে তৈলে সগাইন ডাঙ মাঝে আর দাসে পগৌডাঙত আর মগুয়ে মাঝে ইয়ঙ্গম মাঝে ম্যান্ডেলের মাঝে রাওডি মাঝে কিয়াদা শাং মাঝে রিসেন্টলি বেশি মিলিটারি অকলে হামলা করে দে পিডিএফ গরৈয়ার ওরে অপারেশন চলার বলে হই ওরে ইনোসেন্ট পাবলিক অকলর ওরে হৈরানি করে দে বেশি হৈরানি অকল গর অকল জালি দিয়ে মানুষরে মার্ডার করে মানুষরে দাসে ধরে তুলি লুই রে তারারে ওই আর নইয়া দাসে এনজাম কল দিয়ে রে তারা লাখে সকল খুলের ইয়ানর ওরে দাসে বর্মার হিউম্যান রাইট মিনিস্টার ডট অমিও মিং এ দাসে হদ দে কি বলে হইলে ইনসানিয়তের হেলাপ জুলুম করে দে বর্মার টেররিস্ট জালে মিলিটারি অকল তারারে দাসে জলতি তুই জলতি সাজা দিবল্লা দ তারারে দাসে দেশের ভূতত্ব দাসে ইনস্টিটিউশন খতম করে মিলিটারি কলরে দেশের বাইরে যাগ ভরা ফোন তারারে ওরে দাসে কারবাই কল গরিবল্লা ফুরা ফুরি কুশি করি যার বলে হই ডট অমিও মিং এ দাসে বারে স্টেটমেন্ট মধ্যে লিখে তৈলে আর পিডিএফ পেসু খা করে তেম ড পিডিএফ তরফ তো হইতো জাগার মাঝে তারা দাসে ফুরা ফুরি মোকাম্মেল বাফে ফাইট করি যার বলি ওরে তারা দাসে তারার পে সম্বাদে লিখে এই তারা ডেইলি মিলিটারি কল হইতো জাগার মাঝে তারার লইরে দাসে মোকাবেলা অকল অর্ধের ভুতরে মিলিটারি অকল বেশিসা মারা যার বলি ওরে তারা দাসে পেসু কা করে তেম ডর দাসে তারার পেসম মাঝে স্টেট তারা দাসে লিখে দিয়ে জানো মধ্যে তুলি দিয়েছি।